চলছে আরম্ভ হইলা সেরো সর্ভে। বর্তমান রাজ্যের তিনোটি জেলায় চলছে সেরো সর্ভে প্রক্রিয়া। গঞ্জাম জেলা গতকাল এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল বেড়ে আজ ষোল এনএসরে লোক রক্ত নমুনা সংগ্রহ করা যাচ্ছে। আইসিএমআর চারিজিয়া টিম বড়ে গোষ্ঠী আরোগ্য কেন্দ্রে পৌঁছে শিশুঙ্কর আরম্ভ করে বয়স্ক লোক রক্ত নমুনা সংগ্রহ করেছেন। উক্ত প্রক্রিয়ায় 18 বর্ষ বয়স 28 জন, 10 রু 17 বর্ষ বয়স 8 জন, 6 রু 9 বর্ষ বয়স 4 জন এইভাবে 40 জন রক্ত নমুনা সংগ্রহ করেছেন। গঞ্জাম জেলায় সর্বাধিক করোনা সংক্রমিত চিহ্নট হয়েছিল। গঞ্জাম জেলার গ্রামাঞ্চল এবং সহরাঞ্চল সেরো সর্ভে প্রক্রিয়া অধিক গুরুত্ব দিয়েছে। এয়া করা দ্বারা লোক দেহরে কেতে পরিমাণ রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি পাইছে তা জনাপড়ব বলে ডক্টর অজিত পানিগ্রাহী কিন্তু। সেইভাবে ষোল এনএসর লোকে রক্ত নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগ করে কথা কিন্তু মহিলা স্বাস্থ্যকর্মী সুজাতা রাণী সুবুধি। গঞ্জাম ষোড়ু কালুচরণ মহাপাত্র রিপোর্ট সাই সত্য নিউজ। সত্যর পরিভাষা ন্যায়র স্বর উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার। সত্যর পরিভাষা ন্যায়র স্বর উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার। এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর। সাই সত্য নিউজ, 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 সকল শক্তির আধার।